উদয়পুর বাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে রবিবার বিশেষ পূজা উপলক্ষে রাজ্য এবং বহির্রাজ্য থেকে প্রচুর ভক্ত পুজো দিতে ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। মন্দিরের পুরোহিত জানালেন, পূজা অর্চনার কোনো পরিবর্তন নেই, প্রতি বছর যেভাবে পূজা অর্চনা হয়ে থাকে ঠিক সেইভাবেই এবছরও হচ্ছে। পুজোর কাজ শুরু হয়েছে, এরপর রয়েছে পূজা, বলি, অন্নভোগ ইত্যাদি। রাতে হবে মায়ের স্নান, এরপর আরতি, 10টা নাগাদ হবে প্রথম নিশি পূজা, এরপর দেওয়ালির বিশেষ পূজো। সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বিশেষ পুজো বলতে আমাদের প্রতি বছর পূজা অর্চনার কোনো পরিবর্তন নেই। পূজা অর্চনা প্রতি বছর যেভাবে হয় ঠিক সেভাবেই চলতে থাকবে। সকাল 4:30 থেকে আমাদের পূজা অর্চনা কাজ শুরু হয়ে গেছে। এখন মায়ের পূজা, দুপুরের পূজাটা শুরু হবে, পূজার পর বলির কাজ এবং মায়ের অন্নভোগ, রাত্রিবেলা আবার মাকে স্নান করানো হবে, স্নানের পরে মায়ের আরতি, তারপর রাত্র 10টা প্রথম নিশি পূজা হবে, তারপরে দেওয়ালি স্পেশাল পূজাটা শুরু হয়ে যাবে, এরপরে বলির বলির বলিদান, বলি কাজ, হোম, যজ্ঞ এসব চলতে থাকবে। আজকে সারা রাত্রই মন্দির খোলা থাকবে এবং অন্যান্য বছর তো মেলা দুদিন থাকে, এবছর মেলা 3 দিন, যদিও রাত্রবেলা আজকে রাত্রটা সারা রাত্র খোলা, তারপরে আপনার সোমবার এবং মঙ্গলবার সেই 11টায় রাত্র 11টায় মন্দির বন্ধ হয়ে যাবে। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।